জেরো টলারেন্স কথাটা এটি কিন্তু এসছে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে তারপরে অন্য সবাই সেটা অনুসরণ করেছে উনি কিন্তু আসলে মিন করেন জেরো টলারেন্সটা কিন্তু উনি আমি যেটা মনে করি উনি অসহায় বুঝলেন অনেক মাননীয় প্রধানমন্ত্রী অসহায় উনি উনি একা মানুষ কি করবেন উনি তো সব কিছু সব দিকে তো নজর দিতে পারেন না তাই না সেই পরিস্থিতিতে ওনার অসহায়ত্বের কারণেই কিন্তু এগুলো ঘটে যাচ্ছে যেমন রনি একটি কথা আচ্ছা এই যে আপনার এখন যে সর্বশেষ যে আপনার যাকে নিয়ে আলোচনা হচ্ছে মতিউর রহমান ছাগল কাণ্ডের যে ঘটনাটি সেখানে আমরা যেটা আমি এখানে একটা কথা বলি যে তদন্তাধীন বিষয়ে কিন্তু কথা বলার মধ্যে অনেক লিমিটেশন আইনের একটা লিমিটেশন আছে যাতে আমার কথায় যেন তদন্ত কোনোভাবে প্রভাবিত না হতে পারে এটা তো তো যে তথ্যগুলো অলরেডি এসেছে যেগুলো যেগুলো অলরেডি গণমাধ্যমে না যেগুলো অলরেডি প্রমাণিত সেই ব্যাপারে আমি কথা বলতে পারি এর বাইরে কথা বলাটা ঠিক হবে না তদন্ত চলছে তদন্ত চলবে তার তো যাই হোক যে অনেকগুলো কথার মধ্যে আপনার একটা যেটা জেনেছি সেটা হলো এই মতিউর রহমানের বিরুদ্ধে অতীতে চারবার কিন্তু দুদুকে আপনার তদন্ত হয়েছে আমার মনে হয় একটা প্রুভেন ফ্যাক্ট হুম এখন আমরা তো জানতে পারছি এই এই বর্তমান ডিসক্লোজারের পরে যে সে শত শত নয় সে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে আমার মনে হয় এটা বলাটা নিরাপদ অনিরাপদ কিছুটা এটা এখন প্রোভেন ফ্যাক্ট তো এখন তাহলে এইটা এখন আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার কোটি টাকা সে দুর্নীতি করেছে অথচ দুদক কিন্তু চারবারই তাকে ক্লিন আপনার

এখানে কিন্তু আমি কিন্তু কমিশনার সাহেবদের উপরে আমি দোষ দিতে চাচ্ছি না যারা করেছে কমিশনার সাহেবরা কিন্তু এই তদন্তগুলো করেনি করে নেই যারা করেছে তারাও কিন্তু ওই আমলা তাই না তারও মানে কমিশনার সাহেব কমিশনার সাহেবের তো আমলা অনেকই না অনেকে আমলা হলো ওখানে না যিনি মনে করেন একদম প্রধান হন তাদেরও বেশিরভাগ মানে বলা হয়ে থাকে সাবেক আমলা তো ওনারা যেহেতু সাবেক আমলা থাকেন আর যেহেতু আমলা থাকেন আমলাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে ওনারা কতটা মানে আমরা তো এই বলয়েরই মানুষ না শুনেন আমি একটা এটা প্রশ্ন করতে চাই যে অনেকে ছিলেন যারা চেয়ারম্যান ছিলেন বা সদস্য ছিলেন তাদের অনেকেই কিন্তু খুবই ভালো মানুষ আমি ব্যক্তিগতভাবে যার নিঃসন্দেহে ভালো মানুষ হ্যাঁ কিন্তু যারা এই তদন্ত করে তদন্ত কিন্তু কমিশনার সাহেবরা বা চেয়ারম্যান সাহেব করেন না বুঝলেন যারা তদন্ত করে তাদের তাদের উপরেই কিন্তু আপনার তারা কিভাবে দিল আপনার ঠিক একটা ধরেন পুলিশের একজন সাব ইন্সপেক্টর এসআই উনি আয়ো হন উনি কিন্তু তদন্ত করেন সেখানে এসপির বা তার ঊর্ধ্বে অন্যদের কিন্তু খুব একটা হাত থাকে না এটা কাজটা কিন্তু করে একজন সাব ইন্সপেক্টর কারণ স্ট্যাচুট আইন সি আর পিসি এই ক্ষমতা তাকেই দিয়েছে তো একইভাবে দুর্নীতি দমন কমিশনেও কিন্তু আপনার যারা তদন্তগুলো করছে তারা কিন্তু কমিশনার বা না কিন্তু একদম সাব ইন্সপেক্টর তদন্ত করে ভুল রিপোর্ট দিলে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেয় হ্যাঁ ব্যবস্থা হ্যাঁ ব্যবস্থা আছে এখন এখানে হয়েছে এখন এইখানে এই এই যে যারা আপনার কমিশনার তো সেটিও করতে পারে ওনারা নে সরাসরি তদন্ত করবেন না করবেন না দেখবেন কিন্তু প্রকাশক দিবালোকের মতো স্বচ্ছ যেই সব বিষয়গুলো সেগুলোর ব্যাপারে যখন তদন্ত হবে এবং তদন্ত যদি রিপোর্টটা সেরকম না হয় তাহলে সেই ব্যাপারে তো সেই সংশ্লিষ্ট কর্মকর্তা আমি আমি আমার একটা অভিজ্ঞতার কথা এখন বলি আমি যখন আপিল বিভাগের বিচারপতি ছিলাম তো খন্দকার মোশারফ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমরা একাত্তরে একই সাথে মুক্তিযুদ্ধ করেছি হুম সেও প্রবাসী মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ই পেয়েছে স্বীকৃতি পেয়েছে আমিও পেয়েছি একই কারণে তো তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মানে তাকে হাইকোর্ট আগাম জামিন দিল আগাম জামিনের বিরুদ্ধে দুদক মামলা করল আমাদের কোর্টে তখন আমাদের যে বর্তমান মাননীয় মহামান্য রাষ্ট্রপতি উনি তখন দুদকের কমিশনার কমিশনার ছিলেন হ্যাঁ এবং এই ক্ষেত্রে আমি তার যে পারদর্শিতা তার যে সততা তার নির্ভুল প্রমাণ যে যাক আমি ঘটনাটা বলি যখন মামলাটা আসলো তার বিরুদ্ধে অভিযোগ হলো যে ইংল্যান্ডের বাইরে চ্যানেল আইল্যান্ড বলে একটি কয়েকটা দ্বীপ আছে এবং সেখানে কতগুলো ব্যাংক আছে ওই ব্যাংকে তার কয়েক হাজার ডলার রক্ষিত আছে এই খবরটা দুদক পেয়েছে এবং এই জন্যই তার বিরুদ্ধে মামলা তো যখন আমাদের অ্যাপিল বিভাগে আসলো আমরা ধরনের তিনজন বা চারজন বিচারপতি শুনছিলাম এটা তো ওনার পক্ষে যিনি দাঁড়ালেন কয়েকদিন আগে উনি পরলোকে চলে গেছেন মোহাম্মদ আলী যে একসময় ও যে মধু সাহেবও দাঁড়িয়ে ছিলেন ওনারা দুজনে জানলেন ওনাদের কথাটা হলো যে মোশাররফ সাহেব তার পিএইচডি মোশাররফ কিন্তু খুব ভালো মেধাবী ছাত্র বল এখনো মেধাবী যে ছিল সে এখনও মেধাবী আছে সে পিএইচডি করার পরে যে সময়টা উনি লন্ডনে ছিলেন বিলেতে ছিলেন সেই সময় উনি কাজ করে টাকা উপার্জন করেছেন সেই টাকাই এখন ডান ডালপালা মেলে কয়েক হাজার পাউন্ডে চলে গেছে এখন বেঞ্চের অ্যাপিল বিভাগের অন্যান্য বিচার তো আর জানে না কিন্তু আমি তো সবই জানি আমি তখন বললাম যে দেখেন মোহাম্মদ আলী আমি এটাও বললাম যে দেখেন উনি ইন এ সেন্স আমাদের যে ছাত্র সংগ্রাম পরিষদ ছিল বিলাতে উনি আমার নেতা ছিলেন কিন্তু আমরা একবার বঙ্গ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে মশারফ বলতেন দশবার হুম সেই মশারফ তো চেঞ্জ হয়ে গেছে এই নিয়ে এখন কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে উনি খুব ভালো ছাত্র ছিলেন ইম্পিরিয়াল কলেজে পিএইচডি করেছেন এবং পিএইচডি করার পরে তার উনি ছিলেন কত বছর খানিক সেই এক বছরে এক বছরে আমার জানা মতো উনি চাকরি করেননি তার স্ত্রী সবসময় চাকরি করতেন এবং সেই চাকরিটা ছিল ই আপনার ওই যে ই কাটে কি বলে সেলাই করার চাকরি এবং সেলাই করার চাকরিতে উনি সপ্তাহে দশ পাউন্ড বেতন পেতেন তো সেটা বেড়ে এখন কয়েক হাজার ডলার হওয়া আমার বেঞ্চের অন্যান্য মাননের বিচারপতিরা অতটা জানেন না কিন্তু আমি তো জানি এটা তো বিশ্বাসযোগ্য নয় তারপরে আপনার তার যে যেটা হাইকোর্ট থেকে আদেশ দিয়েছিল আপনার ইসের ইন্টার ই আপনার আগাম জামিনের সেই আদেশটা আমরা খণ্ডন করে দিয়েছিলাম বুঝলেন তো এখন এই হলো যে কথা যে কথাটা গোলাম মালী আগেও বলেছে যে আগেও কিন্তু একই ধরনের কথা ছিল এখন হয় কি আপনার এইখানে বোঝানো হয়েছে বোঝানোর চেষ্টা করা হয়েছে মিসলিড মানে আমি যদি আমি আমি এটা এই প্রসঙ্গটা এই জন্য আনলাম আমি যদি না থাকতাম তাহলে অন্যরা হয়তো এটা বিশ্বাস করতেন মেনে নিতেন কিন্তু যেহেতু আমার ছেলে আমার রয়েছে ডাইরেক্ট নলেজ রয়েছে বুঝলেন এখানে আর সেটা করার সুযোগ